আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যারা আমরা এফডিআর বা সঞ্চয়পত্র কিনা নিয়ে ভাবছি, অনেকেই ইনডিসিশনে থাকি যে আমাদের টাকাটা সঞ্চয়পত্র করব না এফডিআর করব, ব্যাংকে এফডিআর করব। অনেকেই এটা অনেক ক্যালকুলেশন করি, অনেকে জিজ্ঞাসা করি, সিদ্ধান্ত নিতে সমস্যা হয় যে আসলে ব্যাংকে টাকা রাখাটা ভালো হবে না সঞ্চয়পত্রে টাকা রাখা ভালো হবে। আমি এই দুটো বিষয় নিয়ে আপনাদের সাথে একদম ক্লিয়ার আলোচনা করব। আশা করি আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন যে আসলে আপনি সঞ্চয়পত্র কিনবেন না এফডিআর করবেন, ব্যাংকে এফডিআর করবেন। আসুন বিস্তারিত আলোচনা করি। আশা করি ভিডিওর অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আসি সুদের মুনাফার হার। প্রথমে আপনি যদি সঞ্চয়পত্রটি কিনেন তাহলে আপনি অবশ্যই মুনাফাটা বেশি পাবেন বা সুদটা বেশি পাবেন, কিন্তু যদি আপনি ব্যাংকে টাকা রাখেন তাহলে ব্যাংকের সুদের হার বর্তমানে সঞ্চয়পত্রের চেয়ে অনেক কম। ফলে আপনি যদি মুনাফার কথা চিন্তা করেন তাহলে আপনার সঞ্চয়পত্র কেনাটাই আপনার জন্য বেটার হবে। দ্বিতীয় যেটা অপশান সেটা হচ্ছে মেয়াদ। আপনার যদি ব্যাংকে টাকা রাখেন সেক্ষেত্রে ব্যাংকে কিন্তু সর্বনিম্ন 1 মাসেরও ফিক্সড ডিপোজিট করা যায়। 1 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, এভাবে ব্যাংকে আপনি টাকা রাখতে পারবেন। কিন্তু সঞ্চয়পত্রের কিন্তু ন্যূনতম একটা মেয়াদ থাকে, সেটা হচ্ছে 3 বছর। 3 বছরের নিচে কোনো সঞ্চয়পত্র করা যায় না। ফলে আপনাকে কিন্তু সঞ্চয়পত্র কিনতে গেলে অবশ্যই লং টাইমের জন্য টাকাটা রাখতে হবে, এবং আপনাকে স্বল্পকালীনের জন্য কিন্তু আপনি সঞ্চয়পত্র কিনতে পারবেন না। ফলে আপনি যদি স্বল্পকালীন টাকা রাখতে চান তাহলে অবশ্যই আপনার জন্য ভালো হবে এফডিআর। তৃতীয় যেটা ব্যাপার সেটা হচ্ছে আপনি যে সঞ্চয়পত্র যে করলেন, সঞ্চয়পত্রের কিন্তু বিভিন্ন স্কিমের বিভিন্ন রকম হার আছে। বয়স ভিত্তিক হার আছে, ছেলে মেয়েদের মহিলাদের জন্য পারিবারিক সঞ্চয়পত্র, তারপরে আপনার ব্যক্তি সঞ্চয়পত্র, আবার মেয়েদের জন্য সঞ্চয়পত্র, বিভিন্ন ভাগ আছে এবং এক একটা জয়েন্ট এক এক রকম ইন্টারেস্ট প্রযোজ্য। কিন্তু ব্যাংকে কিন্তু এরকম কোনো ভাগ নাই, সবার জন্যই সুদের হার প্রায় একই রকম। তবে ব্যাংক টু ব্যাংক কিছু সুদের হার ভ্যারি করে, যেমন আপনি হয়তো ইসলামী ব্যাংকে টাকা রাখলে একরকম হারে পাবেন, আপনি হয়তো সোনালী ব্যাংকে টাকা রাখলে অন্যরকম হারে পাবেন। এটা গেল আরেকটা পার্থক্য। আরেকটা সবচেয়ে যেটা বিষয় সেটা হচ্ছে আপনি কিন্তু সঞ্চয়পত্রের এগেনস্টে যদি কখনো ঋণ নিতে চান বা লোন নিতে চান, এটা কিন্তু অনেক মানে কষ্টকর, এটা সহজ লভ্য নয়। আপনি লোন নিতে পারবেন কিন্তু বেশিরভাগ ব্যাংকই দেখবেন আপনাকে লোন দিতে চাচ্ছে না, সঞ্চয়পত্রকে লিয়েন রেখে লোন পাওয়াটা ডিফিকাল্ট। কিন্তু যদি আপনার একটা ব্যাংকের এফডিআর থাকে আপনি কিন্তু খুব সহজেই মাত্র 1 ঘন্টা সময়ের মধ্যেই কিন্তু আপনি এফডিআর এগেনস্টে একটা আপনি ওডি লিমিট করে নিতে পারবেন। ফলে আপনি খুব সহজেই ওটাকে ক্যাশে রূপান্তর করতে পারবেন। আর একটা বিষয়, সঞ্চয়পত্র ভাঙাটা কিন্তু সহজ না। সঞ্চয়পত্র ভাঙাইতে গেলে কিন্তু আপনাকে 2 থেকে 3 দিন ওয়ার্কিং ডেজ আপনাকে সময় দিতে হবে, কিন্তু এফডিআর এর ক্ষেত্রে কিন্তু আপনি ইনস্ট্যান্ট গেলেন ব্যাংকে, এফডিআর জমা করলেন এবং এটা ভেঙে ফেললেন। সেক্ষেত্রে আপনার কিন্তু খুব সহজেই আপনি ভেঙে ফেলতে পারবেন। আরেকটি বিষয়, মেয়াদান্তের পূর্বে যদি আপনি সঞ্চয়পত্র টাকা উইথড্র করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনার কিছু জটিলতা অবলম্বন হয়, যেমন কিছু সময় লাগে বা কিছু মানে আপনার ব্যাংকের কাছে দিতে হয়, জমা দিতে হয়, এবং 1 থেকে 2 বা 3 ওয়ার্কিং ডেজ ব্যাংক সময় নিয়ে থাকে এটা ইনক্যাশ করার ক্ষেত্রে। কিন্তু এফডিআর ক্ষেত্রে কিন্তু আপনার প্রিম্যাচিওরড ইনক্যাশ করলে আপনি কিন্তু খুব দ্রুত ইনক্যাশ করতে পারবেন, পক্ষান্তরে আপনি এখানে সঞ্চয় হারে একটা লাভ পাবেন। কিন্তু আপনি সঞ্চয়পত্রের ক্ষেত্রে কিন্তু আপনি যদি প্রিম্যাচিওরড ইনক্যাশ করেন সেক্ষেত্রে আপনি সুদ নাও পেতে পারেন, আবার যদি পানও সেক্ষেত্রেও একটা মেয়াদ পর্যন্ত আপনাকে রাখতে হবে। যেমন আপনি 3 বছরের জন্য করেছেন, হয়তো আপনি 1 বছর পূর্ণ হয়েছে, সেক্ষেত্রে আপনি একটা স্বল্প হারে একটা মুনাফা পেতে পারেন।
এগুলাই বেসিক ডিফারেন্স। দ্বিতীয়ত, সঞ্চয়পত্র করার ক্ষেত্রে বর্তমানে টিন বাধ্যতামূলক রয়েছে, টিন সার্টিফিকেট লাগে, কিন্তু এফডিআর এর ক্ষেত্রে টিন সার্টিফিকেটটা বাধ্যতামূলক না। এফডিআর করাটা তুলনামূলক খুবই ইজি, সঞ্চয়পত্র করাটাও ইজি, কিন্তু তুলনামূলক এফডিআর এর চেয়ে জটিল। আর এফডিআরটা সব জায়গায় আপনারা করতে পারবেন, যেখানে যাবেন, যে কোনো ব্যাংকে। আমাদের আনাচে কানাচে এখন প্রচুর ব্যাংক, ব্যাংকে গেলে কিন্তু আপনি এফডিআর করার করতে চাইলে আপনি খুব দ্রুততার সময় মধ্যে আপনি এফডিআর করতে পারবেন। কিন্তু সঞ্চয়পত্র করতে গেলে কিন্তু আপনার সঞ্চয়পত্র করার জন্য কিছু ব্যাংকের অথরাইজেশন দেওয়া আছে, কিছু সরকারি প্রতিষ্ঠানকে অথরাইজড করা আছে, সে সকল জায়গায় গেলেই কেবল আপনি সঞ্চয়পত্র করতে পারবেন। সর্বোপরি সঞ্চয়পত্রে মুনাফার হারটা অনেক বেশি এবং অনেক ভালো, এজন্য আমরা সবাই সঞ্চয়পত্রই করে থাকি বেশি। এবং সঞ্চয়, সবচেয়ে বড় যেটা বিষয় পার্থক্য, সেটা হচ্ছে যখন আপনি ব্যাংকে টাকা রাখছেন তখন আপনি একটি নির্দিষ্ট ব্যাংকের কাছে টাকা রাখছেন। আপনি কিন্তু ব্যাংক কিন্তু দেউলিয়াও হয়ে যেতে পারে। সাধারণত এখনও বাংলাদেশে কোনো ব্যাংক দেউলিয়া হয়নি, কিন্তু যদি ব্যাংক দেউলিয়া হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার পুরোপুরি আমানতটা নাও ফেরত পেতে পারেন। কিন্তু সঞ্চয়পত্র আপনি করছেন, সরকারকে টাকা দিচ্ছেন, সরকার আপনার কাছ থেকে টাকা নিচ্ছে, ফলে এটা 100% নিরাপদ। এবং এ পর্যন্ত পৃথিবীর কোথাও কোনোদিন কোনো মানে সরকার এখনও দেউলিয়া ঘোষিত হয়নি, ফলে আপনি কিন্তু সরকারের কাছে টাকা রাখাটা 100% নিরাপদ। তো আশা করি আপনারা আপনাদের সঞ্চয়পত্র এবং এফডিআর এর যে পার্থক্য এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন, এবং আপনারা এখন নিজেরাই চিন্তা করতে পারবেন যে কোনটা আপনার জন্য ভালো হবে, আপনি সঞ্চয়পত্র কিনবেন না এফডিআর কিনবেন। সবাই ভালো থাকবেন, এবং আশা করি আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই অলরেডি সাবস্ক্রাইব করেছেন, এবং আপনার কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই আপনার মতামত দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।